বৃহস্পতিবার বিধানসভায় আসেননি স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকার। বিধানসভার মুখ্য সচেতক বিধায়ক বাসুদেব মজুমদার জানিয়েছেন, ট্রেজারি বেঞ্চের প্রধান তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকারকে নাকি আসতে দেয়নি তৃণমূলের কর্মী সমর্থকরা। তিনি আরও জানিয়েছেন, তৃণমূলের কর্মীরা বিধানসভায় আসার রাস্তা অবরোধ করাতে আসতে পারেননি মুখ্যমন্ত্রী মানিক সরকার। তৃণমূলের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা করে ধিক্কার জানিয়ে বিধানসভার নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানান। বিধায়ক বাসুদেব মজুমদার যখন এই দাবি জানাচ্ছিলেন, তখন চরম উত্তেজিত হয়ে পড়েন ট্রেজারি বেঞ্চের সকল সদস্য। বিশেষ করে বিধায়ক পদ্মকুমার দেববর্মা আক্রমণাত্মক ভূমিকা অবাক করেছে উপস্থিত সকলকে। সবাই যখন মুখে কথা বলছিলেন, তখন মারমুখী হয়ে ওঠেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা। শারীরিক ভঙ্গিমায় মারধর করার ইঙ্গিতও পাওয়া গেছে। এর মাঝেই কোনো ধরনের আলোচনা না করেই নিন্দা প্রস্তাব গ্রহণ করলেন উপাধ্যক্ষ পবিত্র কর এবং নিজেও ঘটনার নিন্দা জানালেন। এরপরে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরোধীরা। দ্বিতীয়বারের মতো ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ফের একবার উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ। এরপরই 15 মিনিটের জন্য দ্বিতীয়বারের মতো সভা মুলতবি ঘোষণা করেন উপাধ্যক্ষ পবিত্র কর। Thank you.
এরপর পুনরায় বিধানসভা শুরু হলে প্রথমেই নিন্দা প্রস্তাব বাতিলের দাবি জানান বিরোধী বিধায়ক আশীষ সাহা। তিনি বলেন, সংসদের বাইরে ঘটে যাওয়া ঘটনাকে সংসদের ভেতরে এনে নিন্দা প্রস্তাব গ্রহণ করাটা উচিত নয়। সংসদীয় গণতন্ত্রে এটা অনৈতিক বলেও দাবি করেন তিনি। যদিও আশীষ সাহার এহেন বক্তব্যকে উড়িয়ে দিয়ে নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন উপাধ্যক্ষ পবিত্র কর। সংসদের বাইরে কোন ঘটনা প্রস্তাব গ্রহণ করলেন, আমরা সাধারণ অবিলম্বে দাবি মুখ্যমন্ত্রী আমাদের ইনফর্ম করেছেন, তিনি বিধানসভায় আসার পথে এদিকে বিরোধী বেঞ্চের অন্যান্য সদস্যরা দাবি করেন, রাস্তা অবরোধ করে আন্দোলন করাটা গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ, তার জন্য এভাবে চট করে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা সংসদীয় গণতন্ত্র বহির্ভূত। ক্যামেরায় ভাস্কর দত্তের সাথে গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।